হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন। ফ্রেন্ডস, আমরাও সুস্থ নিরাপদে আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড। ফ্রেন্ডস, আজকে এখন আমি যাচ্ছি উত্তরাতে মেজখালার বাসায়। আজকে মেজখালার বাসায় দাওয়াত ডিনারের, আমরা তাই ডিনারের উদ্দেশ্যে যাচ্ছি। সেখানে আমাদের রিলেটিভদের সাথে দেখা হবে, বিশেষ করে কাজিনদের সাথে দেখা হবে। খালাতো ভাই বোনরা অনেক দিন পর একসাথে মিলবো। আসলে কারোরই এখন আর সময় হয়ে ওঠে না, সবাই ব্যস্ত জীবনযাপন করেন, তাই আসলে দেখা হয়ে করা হয়ে ওঠে না। ফ্রেন্ডস, আমরা এখন আছি কুড়িল ফ্লাইওভারে। আপনারা দেখতে পাচ্ছেন কুড়িল ফ্লাইওভারের দৃশ্য। ফ্রেন্ডস, যারা চ্যানেলে আজকেই নতুন এবং ভিডিও প্রথমবারের মতো দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ভিডিও নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করবেন না, তাদেরও বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলে যাবেন না। আপনার একটি লাইক অন্য আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটা। ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি আমার মেজখালার বাসায়। এবং আমার মেজখালার বাসাটা হচ্ছে তিনতলা এবং দোতলায় হচ্ছে ডুপ্লেক্স। এবং আমরা, এটা হচ্ছে ডুপ্লেক্সের সিঁড়ি, খুবই চমৎকার ডিজাইনের সিঁড়িটা। আমার খুব ভালো লাগে মেজখালার বাসায় আসলে, সবসময় আমরা এই ডুপ্লেক্স দিয়ে উঠানামা করি। আর এই হচ্ছে ড্রয়িং রুম, ড্রয়িং রুমটা খুব সুন্দর করে সাজানো। আর ফ্রেন্ডস, যাওয়ার পরে এখানে সন্ধ্যায় খেজুর দেওয়া হলো আমাদের খাওয়ার জন্য। এবং খেজুর খেতে আমার খুবই ভালো লাগে নাস্তায়। এছাড়াও রয়েছে চিকেন প্যাটিস, দেখতেই পাচ্ছেন। খুবই মজার আর ইয়াম্মি ছিল চিকেন প্যাটিসগুলো। নাস্তা করে উপরে এসে দেখি বাচ্চারা সব খেলা সাজিয়ে বসেছে, নাফিয়া, উইলান, সবাই আমাকেও দেখতে পাচ্ছেন। রাতে ডিনারের সময় দেখতেই পাচ্ছেন টেবিল সাজানো হচ্ছে। এখানে রয়েছে বিফ টিকিয়া সালাদ, এখানে রয়েছে গরুর গোশতের তরকারি যেটা আলু দিয়ে, এবং এখানে রাখা হচ্ছে বুফে সিস্টেম, সবাই যার যার মতো নিয়ে খাবে। এখানে রাখা হয়েছে রোস্ট, চিকেন রোস্ট। দেখতে পাচ্ছেন সালাদ, আচার দুই ধরনের, বিফ, ভাতও আছে, পোলাও আছে, যে যেটা খাবে। আচারগুলো দেখতে পাচ্ছেন, খুবই সুস্বাদু আচার। আর এই হচ্ছে আমার প্লেটার, আমি নিয়েছি চিকেন রোস্ট, আচার, টিকিয়া এবং বিফ একসাথে নিয়ে নিয়েছি। এবং সবগুলো খাবারই খুব টেস্টি হয়েছিল। ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে আবার অন্য একটি এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।